পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলায় 2002 সাল থেকে পলিথিন ব্যাগ ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। তবে এর উৎপাদন ও বাজারজাতকরণে নিষেধাজ্ঞার পরও রাজধানী সহ সারা দেশে থেমে নেই এর ব্যবহার। এখনও রাজধানী সহ সারা দেশে অনেকেরই রুটি রুজির উৎস পলিথিন ব্যাগ তৈরি করা। বিশেষজ্ঞরা বলছেন, পলিথিন ব্যাগের ব্যবহার ক্ষতিকর হলেও এটা পুরোপুরি বন্ধ করতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আমি ম্যানুফ্যাকচারার, আমার একটা উদ্দেশ্য থাকতে পারে যে আমি প্রফিট করবই, আমার ব্যবসা করতে হবে, আমি প্রফিট করব। এখানে একটা প্রফিট আছে স্কোপিস দেওয়ার, সো আমার গতিটা ওদিকে আগাবেই। আইনটা এমনভাবে বাস্তবায়ন হোক যাতে করে ওই বিনিয়োগকারীকে আগেই সে অ্যাওয়ারনেস হোক যে না, আমার এই প্রোডাক্টটা আমি করে আমি যেতে পারবো না। এইটা একটা কনভিনিয়েন্ট প্রোডাক্ট, এটার অনেক ইউজ আছে যার জন্য এটা আসছে এবং এটা ব্যবহার হচ্ছে। এটা এইভাবে ব্যান করা যাবে না, এটা আইন করে এটা ব্যান করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। এটা আপনি আইন করে ব্যান করতে হবে, এটা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে আমাদের জনগণের ভিতরে। কেউ কেউ আবার বলছেন, চীনের মতো পরিবেশসম্মত উপায়ে রিসাইকেলিং করা গেলে এই শিল্প থেকেও ভালো আয় করা সম্ভব। তো এখনও যদি আমরা চালের বস্তা বলি, আমরা যদি বিভিন্ন হচ্ছে ময়দার বস্তা বা বিভিন্ন সামগ্রীর বস্তা বলি, সে ব্যাগ কিন্তু এখনও নিষিদ্ধ করা হয়নি, সে ব্যাগটা চলছে, কিন্তু সে ব্যাগটাকে আমরা রিইউজ করতে পারতেছি, কিন্তু নর্মাল প্লাস্টিক ব্যাগটা কিন্তু রিইউজ করতে পারছি না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটু যদি আমরা এন্ড ইউজাররা একটু যদি কশাস থাকি যে না, এটা মাটিতে ফেললে মাটির উর্বরতা নষ্ট হবে, ড্রেন ব্লক হয়ে যাবে এবং এটা অনেক দিন পর্যন্ত মানে পানিতে জমে থাকবে, পানির নিচে। যত্রতত্র পলিথিনের ব্যাগ ফেলে পরিবেশ নষ্ট না করার আহ্বান বিশ্লেষকদের। হাবিবা আফরোজ, নিউজ 24, ঢাকা।